আসসালামু আলাইকুম। এবিএন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। ভৈরবে স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের 2,50,000 টাকার বরাদ্দে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো জোহানশাহী হাওড়ের কৃষকদের। এই হাওড়ের ধান চাষাবাদ সহ ধান কাটা পর্যন্ত দুর্ভোগ পোহাতে হতো এখানকার কৃষকদের। জোহানশাহী হাওড়ের বধুনগর নবাববাড়ি মুক্তভোতে বড়শালা নামা পর্যন্ত পূর্বের একটি আইড় ছিল, আর এই আইডের দিয়ে এলাকার কৃষকদের মাঝে পাকা ধান ঘরে তুলতে শ্রমিকদের মজুরি লাগতো অনেক, যা প্রতি বিঘায় কৃষকদের খরচ হতো অনেক বেশি। প্রায় 22 হেক্টর জমি চাষাবাদ করা হয় এই রাস্তার দুপাশের জমিতে। বর্তমানে স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের কাছ থেকে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়ার সার্বিক সহযোগিতায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ড মেম্বার জাহের মিয়ার মাধ্যমে বরাদ্দকৃত টাকা দিয়ে এই রাস্তার বাস্তবায়ন কাজ করা হয়। বিগত 40 বছর যাবৎ এই আই রাস্তা দিয়ে এখানকার কৃষকরা জমিতে আসা যাওয়া করত। ভৈরব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের তদারকিতে এই রাস্তাটি সম্পূর্ণ হওয়ায় এলাকার কৃষকরা অনেক খুশি। ধন্যবাদ জানান নাজমুল হাসান পাপন এমপিকে। কৃষকরা বলেন, আমরা বিগত 40 বছর যাবৎ কৃষিকাজের জন্য এই রাস্তাটি ব্যবহার করতে অনেক কষ্ট করতে হয়েছে, তবে এলাকাবাসী জানায় রাস্তাটি স্থায়ীভাবে যাতে ঠিক থাকে সেজন্য পাকাকরণের দাবিও করেন অনেকে। আমরা তো আগে রাস্তাটা হাইটে যাইতারছি না, আর মনে করেন কাজ কামলারা তো পূজা চুজা লয়ে আইতে পারছে না, তো মানে তল্লা দিলে আমরা সুবিধা আছে মাটি তলা নিয়ে রাস্তা করনে। এই বুঝ ধরার পরে রাস্তা এটা করা একদম বাদ হইলেছে, রাস্তারও এদিন ধরে না এত বছরের ভিতরে এ হুরা মাটি করতে বুঝছে। এখন মেম্বারের দায়িত্ব মেম্বার যতটুকু করছে যথেষ্ট করছে, এই রাস্তা কোনোদিন হইবার কোনো ইয়া না, কল্পনা না। আমরা কিন্তু গড়লে দিয়েছে না, আমরা সুন্দর হয়েছে, আমরা লাগে বনায়ক বালিছে আরও তো ফাঁকা ঘরে দিল তারও বেশি বলিল। আমরা তোরা ওর দানা আনন্দ সারা দানও দেন দায় বলবেন না। এই রাস্তাটা ওয়াতে আমাদের গ্রামের খুব উপকার হয়েছে, জনগণ আজ 40-50 বছর ধরে যে কষ্ট করছে এই কষ্ট থেকে আল্লাহ মুক্ত করাইছে। আমাদের বুধনগর গ্রাম শ্রীনগর ইউনিয়ন, আমরা দুর্ভোগ এলাকার মধ্যে বসবাস করি। বিগত 40 বছর যাবৎ এই রাস্তাটা কোনোভাবেই হচ্ছিল না। বর্তমানে আমাদের শ্রীনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার আলহাজ জাহের মিয়া এই রাস্তাটার জন্য 2 বছর এলাকার জনগণকে নিয়ে কাটাকাটনি করে 2 বছর আগে কাগজ জমা দিছে, কিন্তু এই বছর এই সময়ে মাননীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন আমাদের সাইদুল্লাহ ভাইয়ের হাতে কাজ দিছে। আর সাইদুল্লাহ ভাই আলহাজ সাইদুল্লাহ ভাই জাহের মেম্বারের কাজটা দেওয়ার দরুন এই কাজটা 40 বছরের দুর্দশা এই প্রথম নিবারণ হইল কৃষকের জন্য। আমরা এত আনন্দিত হয়েছি যে এই কাজটা করাতে, যে 22 ফুট রাস্তা কোনো ইউনিয়নের মধ্যে হইতে আমরা দেখি নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই যে ইউনিয়ন পর্যায়ের দিকগুলা দেখা দেখা কাজ দিতেছে, আর আমাদের জাহের মেম্বার এই কাজটা করাতে এলাকার যত কৃষক আছে সবার ভোগান্তি কমে গেছে। এই রাস্তাতে আমরা সকল সুবিধা গরু বাসিন্দ অঞ্জনা রাস্তার লেগে ধান ফান আনন্দনা, একজন ফুজল লেগে গেলে একজন ফুজল আওয়াজ না, একটা গাড়ি দেয় একটা গাড়ি দেয় যাওয়া আওয়াজ সরব করে ফাঁকা গুছায় পা। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বলেন, আমাদের 2020-21 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য অন্যান্য ইউনিয়নের মতন উত্তর শ্রীনগর ইউনিয়নে উন্নয়ন কাজ মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান মহোদয় ও ইউনো মহোদয়ের পরামর্শক্রমে আমরা একযোগে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। সুতরাং উক্ত ইউনিয়নে এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়নে উক্ত এলাকার ইউনিয়নের মানুষের জন্য অনেকটু উপকার হবে। 5 নং ওয়ার্ড শ্রীনগর ইউনিয়ন পরিষদ মেম্বার বলেন, ভৈরব উপজেলার প্রিয় মানুষ, ভৈরব আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপজেলা চেয়ারম্যান, ওনার সহযোগিতায় এমপি বরাদ্দের একটি কাজ দিয়েছে, যে কাজটি বুধনগরের মানুষ সর্বসময় এই রাস্তাটির জন্য অনেক দুর্ভোগ পোহাইত। 40 বছরের ভিতরে এই রাস্তার উপরে কোনো মাটি বরাদ্দ হয়নি। সাইদুল্লাহ ভাই
কাছে আমি এই বিষয়গুলি আলোচনা করার পরে উনি আমার এই রাস্তাটা দিছে। আমি এই রাস্তাটা বিলের ওরার বিলের পার হইতে গ্রামের নবার বাড়ির মুখ পর্যন্ত রাস্তাটি আমি 22 ফুট প্রস্থ দিয়ে রাস্তাটি আমি করেছি। আমি আশা করি আমার নেতার কাছে আমি আমার গ্রামের কৃষক ভাইদেরকে নিয়ে আমি যাব যে সামনে যেতে আমাদের এই রাস্তাটি সাপ মার্সেলের একটি ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ মাটি পালাচ্ছি এখন বর্ষার সময় পানি এসে পানি ডুবায় যাবে, আবার দেখা গেছে যে কৃষকে কিছু কেটে কুটে নষ্ট করবে। তাই আমার অনুরোধ থাকবো মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভৈরব কলিয়ারছড়ের সংসদ আল্লাহ পাপন ভাই ও সাইদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় আমরা যেন সামনে এই রাস্তাটি সাপ মার্সেল করতে পারি। আর এই রাস্তাটি সাপ মার্সেল করতে পারলে আমাদের এই বুধনগরের সবাই কৃষক এক ফসলি একটি ফসল করে, এই রাস্তাটি সাপ মার্সেল হয়ে গেলে আমরা গাড়ি ঘোড়া দিয়ে আমাদের কৃষকের নিত্যপণ্য মালামাল আমরা আমাদের নিজ গোয়ালে বাড়িতে উঠানে আমরা নিয়ে আসতে পারবো। তাই আমি আমার সরকারের কাছে সাইদুল্লাহ ভাই কাছে মাননীয় এমপি সাহেবের কাছে আমার অনুরোধ আকুল আবেদন, আমাদের গ্রাম ভৈরব উপজেলার একটা প্রকত এলাকায় যে এলাকায় আমাদের গ্রামের পরে মেঘনা নদীর চর, এখানে বর্ষাকাল আসলে প্রচুর পানি হয়ে যায় এবং রাস্তাঘাট বাড়ি বুড়ি অনেক কিছুই পানিতে ডুবে যায়। এই রাস্তাটি পাকা হয়ে গেলে আমাদের বুধনগরের কৃষকের দুর্দশা আমি মনে করি মানে আর থাকবে না। দিনাজপুরের বিরামপুরে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে ও সরকার বিধিনিষেধ মানাতে লকডাউনের ষষ্ঠ দিনে সেনাবাহিনী পুলিশ ও উপজেলা প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ও বাজারগুলোতে ছিল উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর কঠোর নজরদারি এবং প্রধান প্রধান রাস্তাগুলোতে টহল দিতে দেখা গেছে যৌথ বাহিনীকে। খোলাটি ক্যান্টনমেন্ট এর 66 পদাতিক ডিভিশনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুজ্জামান পিএসসি সেনাবাহিনী কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার এ কে এম ওয়াহিদুর নবী, ওসি সুমন কুমার মহন্ত সহ আরো অনেকে। কিশোরগঞ্জের ভৈরবে কর্মহীন অসহায় 764 পরিবারের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তার ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও দরিদ্র 700 পরিবার ও ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের 64 জন হকারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। প্রত্যেক পরিবারের মাঝে উপহার হিসেবে জনপ্রতি 5 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি ও 1টি করে সাবান প্রদান করা হয়। পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ভিজিডি ও ভিজিএফ এর চাল সহায়তা প্রদান করা হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে ভৈরবে 7টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে কর্মহীন ও হতদরিদ্র মোট 4,900 পরিবারের মাঝে পর্যায়ক্রমে 24,50,000 টাকার খাদ্য সহায়তা প্রদান করা হবে। দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন অকেজো ও নষ্ট হয়ে পড়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্সটি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগে ঠিকঠাক করে রোগী পরিবহনের জন্য পুনরায় চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শ্যামল কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা আবদুল্লাহ আল মাহমুদ শুভন, সহকারী সার্জন ডা শাহরিয়ার ফিরদৌস ইমেন, বিরামপুর থানার এসআই হরিদাস বর্মন সহ আরো অনেকে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, দিনাজপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য সিবলি সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আকাশ আলী সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় নষ্ট অ্যাম্বুলেন্সটি মেরামত করে রোগী পরিবহনের জন্য পুনরায় চালু করা হয়েছে। এতে এলাকার অসচ্ছল ও গরিব রোগীরা উপকৃত হবে। শাহিনুর রহমান, এবিএন 24।
গাইবান্ধা জেলা পলাশবাড়ি পৌরসভার আয়োজনে পৌর এলাকার কর্মহীন শ্রমজীবী 400 অসহায় পরিবার পেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রদানকৃত নগদ অর্থ। মঙ্গলবার সকালে পলাশবাড়ি মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরার প্রধান বিপ্লবের সভাপতিত্বে এসব অর্থ ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এ সময় পলাশবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু নির্মল মিত্র, প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দ, পৌরসভার প্রধান হিসাব সহকারী কাজল মিয়া সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অপরদিকে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি তাহমিদুর রহমান সিজুর রোগ মুক্তি কামনায় পলাশবাড়িতে সাবেক ছাত্রনেতা পরিষদের আয়োজনে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ি সাবেক ছাত্রনেতা পরিষদের আহ্বায়ক ফিরোজ কবির সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু বক্করের সঞ্চালনে মঙ্গলবার বাদ জোহর সুইগ্রাম ফজলুল হক হাফেজিয়া মাদ্রাসায় তাহমিদুর রহমান শিশু রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক হাফেজ আলামিন। এ সময় সাবেক ছাত্রনেতা পরিষদের নেতা মোহন সরকার, আতোয়ার রহমান, নূর মণ্ডল, রাসেল সরকার, নুহমিয়া, সাবেক ছাত্রনেতা সৌরভ আহমেদ বাবলা, সাংবাদিক আশরাফুল ইসলাম, রানা শেখ সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। রংপুরে কাউনিয়ায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া 200 অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ ও কাউনিয়া রেলওয়ে স্টেশন মাঠে পরিবহন শ্রমিক, কুলি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন, এসিল্যান্ড মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, বালাপাড়ে ইউপি চেয়ারম্যান আনসার আলী, মাসুমরি রহমান সহ আরো অনেকে। শাহিনুর রহমান, এবিএন 24।